আজকে তোমাদের একটি ভিলেজিনারি পেন্টিং ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো তো সবার প্রথমেই আমরা ফিগারটা ড্রয়িং করে নেব ফিমেল ফিগার প্রথমে মাথাটা গোল করার পর কাদের লাইনটা তোমরা একটু ঢাল করে করার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে নিজ দিকে একটু শুরু করবে এরপরে কর্নার থেকে নিচ পর্যন্ত দুটো লাইন এবে টেনে নিয়ে আসার পর ঠিক কাদের কর্নার থেকে হাতের লাইনটা আমরা বার করবো মোটা থেকে সরু করে এরপর কলসিটা ঠিক কোমরের বরাবর রাউন্ড শেপ করার পর হাতটা ঘুরিয়ে দেবো এভাবে তোমরা কলসির ড্রয়িংটা করে নেবে হাতের সাথে এরপরে এই হাতের ড্রয়িংটা ঠিক মোটা থেকে শুরু করার পর হাতের আঙুলো করার পর কর্নার থেকে এই শাড়ির ড্রয়িংটা ঠিক ইয়াবে করে তোমরা বডি স্ট্রাকচারের ওপরে পরিয়ে দেবে ইবে ফিগারের ড্রয়িংটা সুন্দর করে তোমরা করে দেবে জলের ওপর দাঁড়ানো আছে তাই পায়ের কিছুটা নিচে অংশ দেখা যাচ্ছে না এরপর রাউন্ড শেপ থেকে চুলের ড্রয়িংটা বার করে নিয়ে আসার পর ব্লাউজের লাইনটা টেনে দেবে ইবে করে ফিমেল ফিগারটা আমরা ইজি করে করে নেব এরপর এই ফিমেল ফিগার দিয়ে আমরা একটি ভিলেজ সিনারি ড্রয়িং করব তো সবার প্রথমে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা করে নেব এরপর দুই পাশ থেকে মাটির যে লাইনটা পুকুরের পাশে সেই মাটির লাইনটা এই রকমভাবে করে নেব ছোটো বড়ো করে পাটা গাছের ড্রয়িং তোমরা ঠিক যেভাবে দেখাচ্ছে সেভাবে গাছের ড্রয়িংটা করতে পারো বা একটু অন্যরকমভাবে তোমরা করতে পারো গাছের কিছু শিকড় পুকুরে মাটির মধ্যে চলে এসেছে সেটা তোমরা দেখিয়ে পারো কিছু ঘাস এই পাশে দেখিয়ে দেবে গাছের পাতাগুলো ছোট বড় করে এই রকমভাবে দেখিয়ে দেবে এরপর এই পাশে ঘর তোমরা ড্রয়িং করে নিতে পারো ঠিক যেভাবে দেখছো এইভাবে করে একটি মাটির ঘর তোমরা ড্রয়িং করে নেবে পাশে আরও একটা দুটো ঘর ড্রয়িং করে নিতে পারো সিনারি তোমরা চেঞ্জ করতে পারো আমি যেভাবে করছি সেটাও করতে পারো বা কিছু ইনক্লুড করতেও পারো এভাবে যা ড্রয়িং করার পর ঘরের ওপর দিকে কিছু কলা অংশ দেখিয়ে দিতে পারো কিছু ঝোঁক পেছনের বাড়িটার উপরে আছে সেটাও দেখিয়ে দিতে পারো এই পাশে একটা মাটির পাচিলের ড্রয়িং তোমরা দেখিতে পারো যা মোটা থেকে সরু হয়ে যাবে যেহেতু এটা অনেক দূরে চলে যাচ্ছে সামনে থেকে এরপর পাচিলের ওই পাশে দুটো ঘরের ড্রয়িং তোমরা দেখিয়ে দেবে এভাবে আস্তে আস্তে ভিলেজ সিনারিটা তোমরা সুন্দর করে সাজিয়ে ছবিটাকে তৈরি করবে দূরে হালকা ঘাটে হরেজেন্টাল লাইন করে জঙ্গলের লাইনটা টেনে দেবে দূরে ছোটো ছোট তাল গাছ করে দিতে পারো এই হলো একটি ইজি করে ভিলেজ সিনারির ড্রয়িং তো দেখো এটা স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার দিয়ে কীভাবে করা হচ্ছে আশা করি তোমাদের সেটা ভালো লাগে ভিডিওটা স্কিপ করে যেও না কথাগুলো মিস করলে কিন্তু কালারগুলো ঠিক বুঝতে পারবে না ঠিক হবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো সবার প্রথমে আকাশের রঙটা ইয়োলো আকারে যে হালকা ঘোলা জল প্রথমে আমরা আকাশে দিয়ে নেব গাছের উপর দিয়ে হালকা করে টেনে নেবে এরপর ফ্রেঞ্চ আলটারমিন কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে কালারটা উপর থেকে তোমরা হালকা করে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা ছেড়ে দিতে পারো তারপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে একটু হালকা ভায়োলেট কালার ওপর দিকে ছেড়ে দিতে পারো এরপরে দূরের জঙ্গলটা কোবাল্ট ব্লু আর সাথে যে হোয়াইট কালার মেশানো যে কালারটা সেটা হালকা করে দূরে দিয়ে ছোটো ছোটো তাল গাছগুলো করে দিতে পারো এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি স্কালেট কালার হালকা করে মিশিয়ে জঙ্গলের মধ্যে একটু ডিপ কোনো জায়গায় ছেড়ে দিতে পারো চালের কালারগুলো তোমরা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে চালের কালার ডিপ থেকে ইয়াবে হালকা করে আনতে পারো এরপর ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু বার্ন সায়না কালার মিশিয়ে চালের কালারটা কিছুটা ডিপ করে দিতে পারো ইভাবে ডিপ থেকে হালকা করে তোমরা করবে জলের পরিমাণ কম দিয়ে এরপরে বার্ন সায়না কালারের সাথে অল্প একটুখানি গ্রিন বা ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা এই পাশে চালগুলো হালকা করে করে দিতে পারো এইভাবে চালের কালার করার পর আমরা বাড়ির উপর দিকে যে জঙ্গলের কালারটা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু স্যাবিন কালার মিশিয়ে হালকা করে ফার্স্ট টোন করে দিতে পারো পুরো ছবিটা এভাবে করে আস্তে আস্তে আমরা ফার্স্ট টোন প্রথমে আমরা করব তারপর ধাপে ধাপে সেকেন্ড টোন থার্ড টোন করে ছবি কমপ্লিট করা হবে কলা পাতার টটা সাথে লেমন ইয়েলো কালার হালকা করে মিশিয়ে ফার্স্ট টোন তোমরা কলা টোনটা করবে এরপর এই গাছের টোনটাও স্যাপগ্রিনের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে ওপর থেকে একটু হালকা করে করার পর নিচ দিকে কবালটু ব্লুর সাথে অল্প একটু গ্রিন কালার মিশিয়ে ডিপ করতে পারো অর্থাৎ হালকা ডিপ ইয়াবে করে গাছের পাতাগুলো করে দিতে পারো এভাবেই আস্তে আস্তে কিন্তু ছবিটা কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব ঘরের যে দেয়ালটা ইয়োলো অকার সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে হালকা করে দেয়ালের কালারটা তোমরা করে দিতে পারো আর এই পাশে দেয়ালটা বান্ড সাইনা কালারের সাথে অল্প একটু কার মিশিয়ে হালকা করে করে দেবে দেয়ালটা অর্থাৎ পাঁচিলটা বান্ড সায়না কালারের সাথে অল্প একটু স্যাবগ্রিন মিশিয়ে ফার্স্ট টোন করতে পারো এরপর সেকেন্ড টোনটা আবার সেই স্কালেটের সাথে স্যাবগ্রিন কালার মিশিয়ে একটু ডার্ক টোনটা ওর ওপরই জল থাক অবস্থায় ছেড়ে দেবে এরপরে দূরের টোনটা গ্যাম্বোজ কালারের সাথে অল্প একটুখানি গ্রিন কালার মিশিয়ে দূর থেকে হালকা করে একটা সবুজ জমি তোমরা করে দেওয়ার পর জমিটা ইওলহকার কালারের যে হালকা ঘোলা জল ওটা কিছুটা আস্তে আস্তে সামনের দিকে আনার পর এই ইওলকার সাথে বান সায়না গ্রিন কালারের মিশিয়ে যে টোনটা সেটা আবার কিছুটা সামনের দিকে করে নিয়ে আসতে হবে কালারগুলো একটার সাথে একটা মিশিয়ে কিন্তু একটা আলাদা কালার তৈরি হবে এরপর সেই বার্ন সায়না কালারের সাথে অল্প একটুখানি স্যাফগ্রিন কালার মিশিয়ে কিংবা স্কারলেট কালারের সাথে অল্প একটুখানি স্যাবগ্রিন কালার মিশিয়ে এই কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ তোমরা করতে পারো এই যে গ্রিনটা দেওয়া হচ্ছে এটা কিন্তু স্যাপগ্রিন বার্ন সায়না কালার মিশ্রণ কিন্তু এইখানে এরপর যে নিচের যে পুকুরের পাশে যে কালারটা তোমরা স্কারলেট ক্রিমসন আর স্যাবগ্রিন কালার মিশেটার ডার্ক টোন তৈরি করে তোমরা এই পাশে যে মাটির অংশটা তোমরা করে দিতে পারো এরপরে হালকা জল দিয়ে পুকুরটা একটু ভিজিয়ে নেবে অর্থাৎ উপরে রঙটা দেখো নিচ দিকে চলে আসলো এরপর যেহেতু পুকুর হালকা সবজি গোলা জল থাকবে তাই আমরা স্যাবগ্রিনের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে তার সাথে অল্প একটু বানসানা থাকবে তবে বানসানার পরিমাণ কিন্তু খুবই অল্প করে পুরো জমিটা অর্থাৎ জলটা হালকা করে করে দিতে পারো সামনের দিকে একটু হালকা দিকে এরপর জল থাকা অবস্থাতেই একটুখানি বার্ন সায়না আর কোভাল্ট ব্লু যে টোন সেটা তোমরা এই যে ছায়াগুলো পড়েছে জলে সেটা দিয়ে করে দিতে পারো এরপর এই মাটি যে ধাপগুলো আইটু টোন ডিপ করে তোমরা বাড়িয়ে দিতে পারো ওই একই টোন বার্ন সায়নার সাথে কোভাল্ট ব্লু বান সায়নার সাথে স্যাবগ্রিন এই ধরনের কালার মিশিয়ে তোমরা এই টোনগুলো তৈরি করতে পারো কিংবা স্কারলেট কালারের সাথে স্যাবড্রিন মিশিয়ে ওই টোনটা তৈরি করতে পারো এরপরে কিছু ঘাসের কাজ তোমরা এই ব্রাউনের উপরই করে দিতে পারো ইহোল সাথে অল্প একটু বান সায়না কালার মিশিয়ে এই সিঁড়িগুলো নারকেল গাছের যে গুড়ির সিঁড়িগুলো সেগুলো করে দিতে পারো গাছের টোনটাও হালকা করে ইয়ো লকারে ঘোলা জল একদিকে দিয়ে তারপরে বান সায়না স্কারলেট লেক এই কালারগুলো মিশিয়ে গাছের এক টোনগুলো তৈরি করতে পারো অর্থাৎ নানা কালারের কিন্তু ছবিতে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু তোমরা একদিনে হবে না দীর্ঘদিন কালার করতে করতে এই কালারের ওপর যে দক্ষতা তোমাদের তৈরি হবে কলসির টোনটাও গ্যাম্বুজ কালার একটু বান্ড সায়না কালার হালকা করে কলসির টোনটা করবে শাড়ির কালারটা ক্রিমসন আর অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই শাড়ি রঙটা করে দেবে ইলো আকার আর ক্রিমসন কালারের যে হালকা টোন স্কিনে তোমরা সেটা দিতে পারো কোবাল্ট ব্লুর হালকা ঘোলা জল ব্লাউজটায় দিয়ে দেবে চুলেও কোবাল্ট ব্লুর সাথে বানসানার যে রঙটা মেশানো সেই রঙটা হালকা করে চুলে করে দেবে আর দূরে এই রকম কলা টোনটা স্যাবনের সাথে একটু ভিডিয়ান গ্রিন কালার মিশিয়ে হালকা করে করে দেবে এই হলো আমাদের পুরো ওইটার ফার্স্ট টোন আশা করি সেটা তোমরা ঠিকঠাক করে উঠতে পেরেছো এবার দেখো কি করে সেকেন্ড টোন আবার এর ওপরে করছি এরপরে সেকেন্ড টোনে আসা যাক আবার সেই ভানবিলিয়ান অল্প একটুখানি বার্ন সায়না কালার এই কালারগুলো মিশিয়ে বাড়ির চালটা একদিক থেকে ডিপ করে আবার একটু হালকা করে করার পর এই যে টালির যে লাইনগুলো হালকা করে আমরা টেনে দেব সেমভাবে এই পাশের বাড়ির চালটাও করার পর হালকা করে টোনগুলো মিশিয়ে দেবো আমার সাথে সাথে টালি লাইনগুলো টেনে দেব স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ভিড় গ্রিন মিশিয়ে কলা পাতাগুলো হালকা টোন বাড়িয়ে দূরের ঝোপটাও কোভাল্ট ব্লু স্যাফগ্রিন অল্প একটু বান সায়না মিশিয়ে কিছুটা ডার্ক টোন দিয়ে গাছের পাতাগুলো করে দেব আর টালির নিচে হালকা একটা ছায়া পড়েছে রোদের এগেনস্টে তাই আলো ছায়া বোঝানোর জন্য তোমরা ভার্মিলিয়ান অল্প একটু কোবাল্ট ব্লুর যে গোলা জল সেটা তোমরা ছায়া হিসাবে ব্যবহার করতে পারো আর বাড়ির দেয়ালের নিচ দিকে বান সায়না আর ইলকারের যে টোন হালকা করে দিয়ে দিতে পারো আর এই পাশে দেয়ালগুলো যেহেতু অন্ধকার এই বাড়ি তাই তোমরা ক্রিমসন কোবাল্ট ব্লু অল্প একটু বার্ন সায়নার টোন দিয়ে পুরো দেয়ালটা হালকা করে অন্ধকার করে দিতে পারো ওপর দিকে কিছুটা ডিপ রঙ ছেড়ে দিতে পারো বান সায়না দিয়ে এই যে লাইনগুলো টালি যে লাইনগুলো এগুলো শুরু সরু করে তোমরা টেনে দেবে এরপরে পাঁচিলের টোনটা একটু ডিপ করতে হবে সে একই টোন বা সায়না ক্রিমসন আর হালকা করে কোভাল্ট ব্লুর যে গোলা জল সেইটা তোমরা হালকা করে এই মাটির পাঁচিলটা করে দিতে পারো এরপরে একটু ডিপ টোন ক্রিমসন কালারের সাথে অল্প একটু গ্রিন কালারের যে ডার্ক টোন পাঁচিলের নিচ দিকে কিছুটা দিয়ে দিতে পারো এরপরে চলে আসা যাক গাছের পাতা ভিডিয়ান গ্রিন স্যাব এই কালারগুলোর সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে গাছের পাতাগুলো কোনো কোনো জায়গায় একটু ডিপ করে দিতে পারো এবার ছোটো ছোটো স্ট্রোক দিয়ে গাছের পাতাগুলো সুন্দর করে তোমরা তুলে ধরবে এরপরে ফিমেল ফিগারটা শাড়ির টোনটা আবার সেই ভার্মিলিয়ান আর ক্রিমসন কালার মিশিয়ে একদিকে একটুখানি হালকা করে ডার্ক করে কালারটা সেকেন্ড টোনটা আমরা দেব আর কলসির টোনটাও বার্ন সায়না অল্প একটু গ্যাম্বোজ কালার হালকা করে মিশিয়ে কলসির একদিকে হালকা টোন দিতে হবে এরপরে প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে চুলের টোনটা ডিপ করে একটু বাড়ানো হবে কোবাল্ট ব্লু হালকা করে ব্লাউজের সেটটা আলো ছায়াটা বাড়িয়ে দিতে হবে দূরে একটু বার্ন সায়না কোবাল্ট ব্লু এই যে হালকা টোন সেটা পাঁচলি যে ছায়া পড়েছে সেই পাঁচিলের ছায়াটা তোমরা কিছুটা দেখিয়ে দিতে পারো ঘরের ভিতটাও ইয়াবে করে ইও লকারের যে ব্রাউন বার্ন সায়নার যে হালকা টোন সেটা ঘরের নিচ দিকে তোমরা দিয়ে দেবে এরপর স্যাপ গ্রিনের সাথে বানসায়না হালকা একটা টোন তোমরা কিন্তু জমির ওপরে কিছুটা দিয়ে ইও লকারে হালকা গোলা জল দিয়ে মিশিয়ে দিতে পারো দূরেও হালকা স্যাপগ্রিনের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে কোনো কোনো জায়গায় ডিপ করতে পারো বা স্যাপগ্রিনের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে দু টোনটা হালকা করে দিতে পারো নিজদিকে দিকে তো হালকা ইয়েলোর টোন ঘরের নিজ দিকে এবার হালকা করে দিয়ে দেবে দূরের কাজ কখনো বেশি ডিপ করবে না আলো যে পড়েছে সেটা যাতে বন্ধ না হয় সেই আলোর ব্যাপারটা যাতে থাকে দিকে খেয়াল রাখবে এইভাবে করে আস্তে আস্তে আমরা সেকেন্ড টোনটা কিন্তু অনেকটাই করে নিয়ে আসব এরপর গাছের গুড়িটা ডিপ কিছুটা বাড়ানো হবে এরপরে ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন বান সায়না কালার মিশিয়ে গাছের যে গুড়িটা কিছুটা ডিপ করে করতে হবে সেই টোনটাই নিজ দিকে হালকা করে আলোটাকে রেখে গাছের যে আলো সেই আলোটাকে রেখে তোমরা হালকা করে পাশে টোনটা করে দিতে পারো এরপরে মাটির অংশটা তোমরা ক্রিমসন কালারের সাথে সেব্রিন কালার মিশিয়ে তার সাথে অল্প একটুখানি বানসানা কালারও তোমরা মিশিয়ে কালারটাকে একটু ডিপ করে এই মাটির যে অংশগুলো করে দিতে পারো ঘরের জানলাগুলো কোভাল্ট ব্লু বার্নসানা এই কালারগুলো মিশিয়ে একটু ডিপ টোন করে জানলাগুলো বার করে দেবে তোমরা ঘরের নিচ থেকে একটা হালকা টোন দিয়ে দেবে যেই টোনটা জানলা তোমরা দিয়েছো অর্থাৎ ছায়াটা পড়েছে সেই ছায়াটাকে হালকা করে মিশিয়ে দিতে হবে টালি সায়াসানগুলোকে একটুখানি হাইলাইট করে আর বার করে দিতে হবে সেই স্কারলেট কিংবা ভার্মেলিয়ান সাথে অল্প করে একটু গ্রিন কালার মিশিয়ে এই লাইনগুলোকে হাইলাইট করে বার করে দিতে হবে বাঁশগুলোর মধ্যে হালকা করে একটু ইয়েলো কালার হালকা করে দিয়ে দিতে হবে জমির মধ্যে একটু বার্ন সাইনার হালকা টোন তোমরা জমির ওপরে দিয়ে দিতে পারো শাড়ির ওপরে একদিকে আবার সেই ক্রিমসন কালার আর বান সাইনার যে হালকা একটা টোন সেটা আই শাড়ির একদিকে আবার একটু দিয়ে দিতে পারো অর্থাৎ যত মতো টোনটা না বেরোচ্ছে আস্তে আস্তে রঙের প্রলেপ ঘনত্ব বাড়ি কালারটাকে কিন্তু বের করে আনতে হবে অর্থাৎ টোন একের পর এক টোন চাপিয়ে চাপিয়ে তোমাদের কিন্তু কাজটা সুন্দর করে বার করতে হবে চুলের কালারটা একটু ডিপ বাড়িয়ে দিতে পারো ব্ল্যাকের সাথে প্রুসেম ব্লু কালার মিশিয়ে অল্প জল দিয়ে চুলের টোনটা বাড়িয়ে দেবে ওই একই কালার দিয়ে আকাশে কয়টা পাখি করে দিতে পারো গাছের গুড়িটা গাছে কয়টা গাছের ডাল সুন্দর করে তোমরা দেখিয়ে দেবে এই মাটির জায়গাটার মধ্যে কিছু কিছু টোন আর বাড়িয়ে দেবে কোবাল্টু ব্লু স্কারলেট কালার এই ধরনের কালার মিশিয়ে টোনটাকে ডিপ করতে হবে হালকা করে গ্রিনের সাথে বার্নসানা কালার মিশিয়ে জমিটার কিছুটা টোন ডিপ করে একটু বাড়িয়ে সেটাকে হালকা করে মিশিয়ে দিতে হবে এই মাটির পাঁচলের টোনটা হালকা করে ক্রিমসন কালার অল্প করে স্যাভগ্রিন এই ধরনের কালার মিশিয়ে টোনটাকে ডিপ করে পাচিরে টোনটা ডিপ করতে হবে এবং ছায়াটাও পড়েছে সেটাকে হাইলাইট করে সুন্দর করে বার করে দিতে হবে কয়টা ঘাস পুকুরের পাশে করে দিতে পারো এইভাবেই ছোট ছোটো অংশগুলো তোমরা সুন্দর করে বার করবে ব্রাউনের টোন ব্রাউনের সাথে স্যাবগ্রিনের টোন ক্রিমসন কালারের সাথে স্যাপগ্রিনের টোন এই টোনগুলো বিভিন্ন জায়গায় যেমন সিঁড়িটা পুকুরে সেইগুলোর উপরে কিছুটা দিয়ে দেবে এবি কাজটা আস্তে আস্তে সুন্দর করে তোমরা বার করে নিয়ে আসতে হবে যখন পর্যন্ত কোনো কোনো জায়গায় টোনগুলো না বেরোচ্ছে তার একের পর এক টোন কিন্তু তোমাদের দিয়ে যেতে হবে এরপরে সবার শেষে এই যে পুকুরের যে ছায়া পড়েছে জলের ওপরে সেইগুলো কিন্তু আমাদের দেখাতে হবে কলা পাতার ছায়াটা হালকা করে টালির ওপর তোমরা দিয়ে দিতে পারো কোভাল্ট ব্লু সাথে একটু স্কারলেট কালার মিশিয়ে যে হালকা টোন সেটা তোমরা দিয়ে ছায়াটা বোঝাতে পারো ডার্ক ব্রাউন সাথে ইয়েলকার মিশিয়ে যে পায়ের ছায়াটা জলের ওপর পড়েছে সেটা কিছুটা দেখার পর একটুখানি ভার্মিলিয়ান ক্রিমশন কালারে হালকা টোন শাড়ি রেড ছায়া সেটা কিছুটা দেখিয়ে দেওয়ার পর জলের ওয়েবগুলো সুন্দর করে করে দেবে জলের ওয়েবগুলো স্যাবডিন গ্যাম্বুজ কালার বান সায়না এই ধরনের কালার মিশিয়ে এই টোনগুলো কিন্তু তৈরি করতে হবে বান সায়নার সাথে কোভাল্ট ব্লু মিশিয়ে টোনের ছায়াগুলো যে ওয়েবগুলো যাচ্ছে সেই ওয়েবগুলো কিন্তু সুন্দর করে করে দিতে হবে গাছের ছায়াগুলো পড়েছে সেই দিকে খেয়াল রেখে তোমাদের কাজটা করতে হবে এ হলো একটি কমপ্লিট ওয়াটার কালারের একটি ভিলেজ পেন্টিং ফিগার দিয়ে আশা করি তোমাদের কাজটা ভালো লাগবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো আশা করি তোমরা এই কাজের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার শেখানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো যাতে এই ধরনের নতুন ভিডিও ভিডিওগুলো ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনটি ऑल ऑप्शन ही ऑन को